মানে ভিডিও কলে তুই তোমার সবই তুই আমার, ওর ইজ্জত মান সম্মান সব আমার, হুম হুম তুই ভিডিও কলে আমারে সবকিছু দেখাবি আর আমারে ভিডিও করে একটা দিবে, যদি না দেখ তাইলে বুঝবো যে তুই আমার সাথে সংসার করবি না, আমার সম্পত্তির উপর তোর লোভ আমার বাড়ি ঘরে। তখন বোন একটা স্বামী, একটা মেয়ের যদি বিয়ে হয় তাহলে স্বামীর কাছেই তো তার ইজ্জত বিক্রি করা, আমি তো কোনো ছেলে মানুষের কোনো আমার ইজ্জত বিক্রি করি নেই, কোনো ছেলে মানুষের তো আমি কোনো ছবি দিই নেই, কোনো ভিডিও দিই নেই, আমার স্বামীর কাছে আমি ছবি দিছি ভিডিও দিছি। আজকে আমার স্বামী আমার অনেক ভয় দেখায় যে তোর এই ভিডিও তোর ছবি আমি ইন্টারনেটে ছাইড়া দিব। আপনাকে ভয় দেখাইতেছে কি বলে? আপনি প্রতি মাসে যে টাকা ইনকাম করেন প্রবাসে, ওই টাকাগুলো দেওয়ার জন্য? হ্যাঁ, ওইগুলো দেওয়ার যে আমার এই রিকোয়েস্ট সবাই শেয়ার করবেন, আর আমি আর স্বামী অনেক ভয় দেখায় বোন, সারাদিন কাজ করে কাজ করে একটু সময় পাই বোন, এই সময়টুকু মানে আমার এত ঠেলে দেয় মানে কল্পনার বাইরে না। আপনার নাম কি আপু? আমার নাম সৌমি। ও আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি বরিশালে। ও তো আপনি এখন কি শেয়ার করতে চান? আমি শেয়ার করতে চাই মানে আমার পারিবারিক একটু সমস্যা আমার হাজবেন্ড ছেড়ে নিয়ে। জি জি। মানে কি আপনার বিয়ে হয়েছে কত বছর? আমার আমি সবকিছু আপনার ব্যাংকে বলি, আমার প্রথম বিয়ে হয়েছে, বিয়ে হয়েছে 2 মেয়ে, তাই ওই স্বামীর সাথে আমার যোগাযোগ নাই, তার সাথে আমার ডিভোর্স হয়েছে আজকে 8 বছর ধরে। হুম হুম। পরে আমি মনে করেন এই গেছে রোজারিতে, আমি বাহিরে ছিলাম আগে, পরে গেছে রোজারিতে আমি বাংলাদেশে গেছি, যাওয়ার পরে আমার একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীর সাথে যে দালালের দায়িত্বে আমি এখন আসছি, ওই দালালে আমার ফোন নাম্বারটা নিছে যে আমার এরকম একটা বান্ধবী বিদেশে, তো তখন দালালে বলছে যে আপনার বান্ধবীর ফোন নাম্বারটা দেন আমি কথা বলি, আমি অনেক লোকজন পাঠাই। পরে আমার বান্ধবী নাম্বারটা দেওয়ার সাথে সাথে উনি আমার কল দিছে যে আপু এমন এমন কেমন আছেন, আমি বলছি যে ভালো আছি, আপনি নাকি বাহিরে যাবেন? আমি হ্যাঁ ভাই আমি তো আসছি, প্রায় 1 মাস হয়েছে, আমি 2-1 মাসের ভিতরে আবার নতুন করে যাবো। তখন উনি বলে যে আমি তো অনেক লোকজন পাঠাই আপু, আপনি যদি যান তাহলে আমার সাথে যোগাযোগ করেন। পরে এরকম বলার পরে আমি ওনার সাথে কথা বলি, কথা বলার পর 2-3 মাস এরকম কথা বলি, বলার পরে ওনার আমি 50,000 টাকা দিছি যে আমার মেডিকেলের বিষয়ে দিব। আমি বলছি যে ভাই দেখেন বাসা বাড়িতে আমি যাবো না, আমার একটা মেডিকেলের বিষয়ে একটা ভালো বিষয় দিবেন, বলছে যে আপনি 50,000 টাকা লাগবে। পরে আমি বলছি ভাই সমস্যা নাই আমি টাকা দেবো, কিন্তু আমার বিষয়টা ভালো দিবেন। পরে আপু আপনি আমার এলাকাতে এসে দেখবেন, জিজ্ঞেস করবেন মানুষের যে আমি কত বছর ধরে লোকজন নেওয়া আসা করি। মানে আপু শুনুন, যে দালালের কথা আপনি বলতেছেন ওই দালালে কি আপনার এখনকার বর্তমানে হাজবেন্ড? এখন আমার হাজবেন্ড, হ্যাঁ হ্যাঁ উনি আমার হাজবেন্ড। তারপরে ওনার বাসাতে আমি যাই, যাওয়ার পরে উনি বাড়িঘর সবকিছু আমারে দেখায়, হঠাৎ করে বললো যে আপু একটা কথা বলবো, রাগ করবেন না, কি বলেন আমার বউ নাই, আমার বাচ্চা কাছে একটা মেয়ে আছে, আমার বউ 2009 সালে আমার কোডেতে ডিফল্ট দিয়ে গেছে, আমি তোমার বিয়ে করব। তখন আমি বললাম যে ভাই দেখেন আপনি বিয়ে করবেন, আমি আপনার চিনি না, আপনি আমার চিনেন না, বাস আপনার বাড়িতে আমি আসছি, আপনি আমার বাহিরে পাঠাইবেন এই জন্য আপনার বাড়িতে আসছি, কারণ আমি আপনার টাকা দেব। মানে আপনি ওই যে যে দালাল আপনাকে বাহিরে নেবে তাকে যাচাই করতে তার এলাকায় গেছেন? গেছি, হ্যাঁ হ্যাঁ আমি যে ওনারে টাকা দেবো 50,000, যে আমি টাকাটা কোন জায়গায় দেবো, উনি যদি আমার পরে না চিনলো এই জন্য আমি ওনার বাড়িতে ওনারে যাচাই করতে গেছি, উনি কিরকম লোক, কিরকম লোকজন ওনারে দেয় নাকি। তারপর যাওয়ার পর আমি অনেকজন আছে শুনি যে উনি অনেক ভালো লোক, অনেক বছর ধরে বিদেশের লোকজন নেওয়া আসা করে, আর ওনার বউর সাথে ওনার 10 বছর ধরে কোনো সম্পর্ক নাই, বউ ডিভোর্স দিয়ে গেছে গা। তারপরে উনি সরাসরি আমার প্রস্তাব দিছে যে আমি তোমার বিয়ে করব। তারপর আমি বলছি দেখেন আমি আমার তো 2টা বাচ্চা আছে, আমার বিয়ে বসার কোনো ইচ্ছা নাই, তারপর আপনার যখন অসুস্থ মানুষ আর ওনার মেরুদণ্ডের হাত নাই, উনি কোন অসুস্থ মানুষ, আমার অনেক রিকোয়েস্ট করলো, করার পর আমি বলছি যে আমার
ফ্যামিলির সাথে আপনি যোগাযোগ করেন, তখন আমার মা বাবা সবার সাথে উনি করলো যে আমি আপনার মেয়ের বিয়ে করব। তখন আমার আব্বু আর আম্মু বলছে যে তোমার আগের বউ কি হয়েছে, তোমার ফ্যামিলি তো আমার পৃথিবীতে কেউ নেই, আমার শুধু মা আছে, কিন্তু ওনার তিনটা ভাই আছে, তারপরে ওনার মা আছে, বাবা নাই। তারপরে এভাবে হলো, তারপরে উনি ওনার মিতা, ওনার মিতার নাম আতাউর, ওনার নাম আতাউর, ওনার মিতারে নিয়ে আমাদের বরিশালে উনি বেড়াইতে যায়, বেড়াইতে যায় মানে আমাদের বাড়িঘর দেখতে যায় উনি, যে বাড়িঘর দেখে যদি পছন্দ হয় তারপর উনি বিয়ে করবে। তারপর আমাদের বাড়িঘর উনি বেড়াইতে যায়, যাওয়ার পর আমাদের বাড়িতে 2 দিন থাকে, 2 দিন থেকে ওনার সবকিছু দেখে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পরে 2 দিন থাকার পরে উনি আইসে পড়ছে আবার ঢাকায়, ওনার বাড়ি ঢাকায়। তারপরে আসার পরে দ্বিতীয়বার উনি আবার গেছে, যাওয়ার পরে আমার জন্য অনেক মার্কেট মার্কেট নিয়ে গেছে, আমারে বিয়ে করবে। তারপর আমার ফ্যামিলিতে রাজি হলো যে ছেলেটা অনেক ভালো, কথাবার্তা অনেক ভালো, তাই মেয়েও বিয়ে দিবো, আর ছেলেটাই যখন বিয়ে করব, আর আমি সব তথ্য জানছি যে বউ গেছে গা সবকিছু আমি জানছি, তখন আমিও এইতে রাজি হইলাম। হওয়ার পর সামাজিক ভাবে আমার আমাদের বাড়িতে বইয়ে আমার এলাকার মেম্বার ছিল, ওদিন আবার জানুয়ারি মাসের 3 তারিখে আপনি একটা ভিডিও পাঠাইছেন না আমাকে, একটা ভিডিও পাঠাইছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিন রাত্রে আপনাদের বিয়ে হয়? হ্যাঁ হ্যাঁ, ওই দিন রাত্রে বিয়ে হয়, জানুয়ারি মাসের ওই দিন 3 তারিখ, 6 তারিখ জানি আমার সঠিক মনে নাই, জানুয়ারি মাস না ওটা, এরকম একটা আমাদের বাড়ি একটা আমার কাকা অনুষ্ঠান করবো, মিটিং হয়। তা মিটিং হওয়ার পরে ওই জায়গায় মেম্বার থাকে, অর্থ এলাকার অনেক মানুষ থাকে, যে বড় একটা অনুষ্ঠান হবে। তারপর আমার আম্মু বললো যে যখন বিয়েই হবে, সামাজিক ভাবে বিয়ে হবে, তাই মানুষজন থাকলে সমস্যা কি। পরে আমার ফুফাতো ভাই মেম্বার উনি ছিল, আরো লোক ছিল, থাকার পর আমার সামাজিক ভাবে 5 লক্ষ টাকা কাবিন দিয়ে সে আমারে বিয়ে করে। তা আপনি দেখছেন ভিডিওতে অবশ্যই, তাই এভাবে আমার বিয়ে করার পরে সে 1 মাস পরে মানে আমারে বলে তোমার বাহিরে যেতে দেবো না, আমি অসুস্থ মানুষ, আমার মা বুড়ো মানুষ, আমি তোমার বাহিরে যেতে দেবো না, তুমি থাকো। আমি বললাম দেখো আমার এক বোনের স্বর্ণ সব বন্ধক ছোঁয়া, আমি এগুলো ছাড়াইতে হইব, তারপর আমার 2টা মেয়ে আছে, মেয়ে 2টারও তো ভবিষ্যৎ আছে। তা বলে যে ঠিক আছে তোমার আমি 2 বছর টাইম দিলাম, 2 বছর বাহিরে থাকবা, আর এর আগে যদি আমি তোমার আনতে পারি, আমি তো তোমার বাহিরে পাড়াই, আমি যদি তোমার আনতে পারি তুমি আয়া করবো। আমি বলছি ঠিক আছে তুমি যদি তোমার 1 বছর পর নিয়ে আসো, আমি 1 বছর পর আইসা পড়ব। আচ্ছা, বলার ফলে উনি আমারে সিদ্ধান্ত দিল যে তুমি বাহিরে যাও। পরে আমি বাহিরে আসি জানুয়ারি মাসের 17 তারিখে, 15 তারিখে, 13 তারিখে আমাদের একটা অনুষ্ঠান আছিল আমার বড় অপু জানুয়ারি মাসের, ওই 13 তারিখে। এর ভিতরে অনেক মানুষের অনেক আশ্বাস দিছে, আমার বড় দুলাভাই, আমার পরে যে ছোট বোন অগস্ট মরা মাইরে, আমার বাইরে সবাই আশ্বাস দিছে সে বাহিরে নিয়ে আসবো। তারপর আমি বললাম এত কিছু নেওয়া লাগবে না, আমার একটা ভাই, আমরা 2 ভাই 5 বোন, আমার একটা ভাই আমার বাইডারে একটু বাহিরে নিবেন, বলতেছে যে তুমি তোমরা তো আমার আপন জন মানুষ, আত্মীয়, তোমার করতে টাকা পয়সা নেওয়া যাবে না, 2.5 লাখ টাকা দিবা এই মুহূর্তে। আমি বলি যে এই মুহূর্তে তো আমার কাছে টাকা নাই, তুমি তো ভালো জানো। পরে বলে যে এই মুহূর্তে আমার 1.5 লাখ টাকা দিবা, আর তোমার ভাই বাহিরে যাওয়ার পরে 1 লাখ টাকা দিবা। তারপরে এই কথা বললো, আমারে বলার পরে আমরা 1.5 লাখ টাকা তারে দিই যে আমার বাইরে বাহিরে পাঠাইবো। পরে আমার বলতেছে যে তুমি জানুয়ারি মাসের 17 তারিখে তো বাহিরে যাবা, তাই 16 তারিখে 15 তারিখে আমরা এই জায়গাতে রওনা দিনে বরিশাল দিয়ে 16 তারিখে যাইয়া তোমার ভাইয়ের পাসপোর্ট প্রস্তুত করবো, তোমার টিকিট টুকুট আমরা বুঝাইয়া নিয়ে আমি সাভারে যাবো। তা 16 তারিখে আসলাম, আইসা ঢাকায় আইসা আমার টিকিট টুকিট আমি গুছাই নিলাম। এর ভিতরে আবার হে আমার বললো যে ইস্টামে সই করতে হইব, যে আমি এজেন্সি দিয়ে আইসি, এই এজেন্সিতে বললে যে ইস্টামে সই করতে হবে। তখন আমি বলছি যে ভাই আমি সম্ভব না, আমার গার্জিয়ান আপনি, আপনি আমার স্বামী, এ জায়গায় আমার আত্মীয় স্বজন কেন ইস্টামে সই করবো, আর আমি কেন ইস্টামে সই করবো। তখন আমি যে এজেন্সির যে মালিক ওনারে বলছি যে আমি ইস্টামে সই করবো না, আমার সম্পূর্ণ দায়িত্ব আতাউর, আতাউর ইস্টামে সই করবো। আমার বই আমরা এক বিষয়ে 2 বোন আইসি একদিনই, আমার দুনো বোনেরে হেভি ড্যাশ পাড়াইছে। আমি বলছি যে আমার বইনও ইস্টামে সই করবো না, আমিও ইস্টামে সই করবো না, আমার পুরো দায়িত্ব আতাউর, আতাউর ইস্টামে সই করবো। তারপরে আমি আমার বইনেরও সই করতে দিনি, আমার বাইরেও না, আমার দুলো বাইরেও না, করার পর হে দোনোরা ইস্টামে সই করছে।
করার পর আমি টিকিট টুকিট নিয়ে আমি 16 তারিখ আমার স্বামীর বাড়িতে এই সাভারে, সাভারে আসার পরে রাত্রে সাবান নামে, সাবান নামে বাজার টাজার করে মুরগি টুরগি রান্না টান্না করি। আমি 16 তারিখ রাত 17 তারিখ মনে করেন রাত 3টা বাজে আমি উঠছি। উঠে আমার সে প্রাইভেট কার নিয়ে এসে আমার স্বামী নিয়ে আসার পরে আমার 17 তারিখ টিকিট দিয়ে আমার বিমানবন্দর দিয়ে আমার উড়িয়ে দেয়। উড়িয়ে দেওয়ার সাথে সাথে আমি তো আসলাম, আসার পরে বোন আমি 15 দিন 16 দিন ভালোই থাকি। থাকার পর এখন আমারে সে চাপ দেয় যে প্রতি মাসের বেতন পাইয়া তুমি আমারে টাকা দিতে হবো, আর টাকা যদি না দাও তাহলে তোমার আমি 3 মাসের ভিতরে ডিফোর্স এর কাগজ দেবো। আমি আচ্ছা ঠিক আছে, তুই যদি 3 মাসের ভিতরে আমার ডিফোর্স এর কাগজ দে কোনো আমার আপত্তি নেই, আর যদি তুই আমার টাকা না দাস তাহলে তোর বাংলাদেশে রিটার্ন নিয়ে যাবো। আমি কইছি আমি প্রয়োজন এলে বাংলাদেশে যাবো, কিন্তু আমার এত কষ্টের টাকা, মানুষের ঘরমস্তা টাকা আমি তোর মতন মানুষের দিব না, প্রয়োজন এলে আমি বাংলাদেশে ভিক্ষে করে খামো, তুই যেমনে খাওয়াবি অমনে খাবো, কিন্তু আমি তোর টাকা দিব না। পরে সে বলে যে টাকা দিবি না খাইলে তোর আমি ডিফোর্সের কাগজ দেবো। পরে এসব আমি কিছু বলি না। পরে আমি 2-3 দিন পরে আমার বলে যে তুই তো একটা কথা কোনো রাগ তুই না, তুই তো আমার বউ না। আমি হ আমি তো তোমার বউ, তোরে তো আমি 5 লক্ষ টাকা কাতদিন দিয়ে বিয়ে করছি, আমি তো সবকিছুর অধিকার না। আমি ঠিক আছে আপনি তো সবকিছুর অধিকার, আমি একটা কথা বলবো, তুই আমারে ভিডিও কলে তুই তোমার সবই, তুই আমার ওর ইজ্জত মান সম্মান সব আমার, তুই ভিডিও করলে আমারে সবকিছু দেখাবি আর আমারে ভিডিও করে একটা দিবে, যদি না দেস তাইলে বুঝবো যে তুই আমার সাথে সংসার করবি না, আমার সম্পত্তির উপর তোর লোভ আমার বাড়ি করে। তখন বোন একটা স্বামী একটা মেয়ের যদি বিয়ে হয় তাহলে স্বামীর কাছেই তো তার ইজ্জত বিক্রি করা। বোন আমি তো কোনো ছেলে মানুষের কোনো আমার ইজ্জত বিক্রি করি নেই, কোনো ছেলে মানুষের তো আমি কোনো ছবি দিই নেই, কোনো ভিডিও দিই নেই। আমার স্বামীর কাছে আমি ছবি দিছি ভিডিও দিছি, আজকে আমার স্বামী আমার অনেক ভয় দেখায় যে তোর এই ভিডিও তোর ছবি আমি ইন্টারনেটে ছাইড়ে দিব। আর আমার এর সাথে আমার জড়িত আছে আমার বোনের জামাই, উনি ওনার যত বুদ্ধি টুদ্ধি সবকিছু উনি দেয়, ওনার নাম হয়েছে বিপ্লব। তার কাছে আমি একটা ভিডিও পাঠাইছি আর আমার একটা ছবি পাঠাইছি, খারাপ কিছু না ছবিটার ভিতরে, কিন্তু ভিডিওটার ভিতরে বোন মান সম্মানের ব্যাপার আমি আমার স্বামীর দিছি, কিন্তু আমার স্বামী এরকম আমার অনেক ভয় দেখে। না শুনেন আপু, এখন সে আপনাকে ভয় দেখাইতেছে কি বলে? আপনি প্রতি মাসে যে টাকা ইনকাম করেন প্রবাসে ওই টাকাগুলো দেওয়ার জন্য? হ্যাঁ ওইগুলো দেওয়ার জন্য। আর কথা হয়েছে বলতে আছে যে তোরে আমি রাখবো না, আমি বলছি যে তুই যখন আমার রাখবি না আমি 2 বছর পরে বাংলাদেশে আসি, তারপরে তুই সিদ্ধান্ত দিবি যে আমার কি জন্য রাখবি না কি করবি একটা কর। কয় না তোরে আমি রাখবো না, আর তোর এই ভিডিও গুলো আমি সবকিছু ছাইড়া দিবো, তুই যে এই বাংলাদেশে কোনো জায়গায় যে তুই মুখ দেখাইতে না পারস, তারপরে তুই মনে করো কি পাড়ায় থাকবি, তোরে পাড়ায় বেড়ারা পাড়ায় থাকবি, পাড়ায় যেয়ে ব্যবসা করবি, কিন্তু তোর মতন নাই আমি নিয়ে সংসার করবো না। মানে এরকম আমার অনেক ভয়ভিত্তিক দেখায়। আর আমার যে ছবিটা ওই ছবি দিয়ে আর আমার নাম দিয়ে মনে করেন পরশু দিনকে আপনি টেনশন করবেন না, আপনার এই ছবি এই ভিডিও যদি হে কোনো নেটে কোনো ইয়াতে ভাইরাল করে, কারণ একটা স্বামীর কাছে তার স্ত্রীর, শুনেন একটা স্বামীর কাছে তার স্ত্রীর ছবি ভিডিও গুলো থাকতেই পারে। সে বলে ভিডিও কি আমি ছাড়বো, আমি কি বলো আমি তো এই ভিডিও মানুষ, আপনি তো প্রমাণ আছে সে যে আপনার সাথে এগুলো বলছে, তো আপনি তো তার বিরুদ্ধে ইয়ে করতে পারবেন। ফোন দিলে আমার অনেক গালাগালি করে, পরে আমার এরকম ভয় দেখায়, তাই আমি এই জন্য সবার সামনে এই কথাটা তুলে ধরছি। আর আমার বাংলাদেশ হোক আর প্রবাসী ভাই বোন হোক সবাই যে আমার এই ভিডিওটা দেখে আর সবাই যে শেয়ার করে এই জন্যই আপনার কাছে আমি আসছি। ঠিক আছে বলে যে আমি তোর এই ভিডিও গুলো ভাইরাল করবো না, আর আমি যে 1.5 লক্ষ টাকা দিছি আমার কষ্ট করা টাকা, আমার বাবা দিন মজুরি কাজ করে কৃষি কাজ করে, আমার 2টা ভাই আমার যে বাইরে আমি বিদেশ করো আমার ভাইটা কথা বলতে পারে না কথা বলছে, আমার এই রিকোয়েস্ট সবাই শেয়ার করবেন আর আমি আসতে চাই। আমি বোন কোন ছেলে মানুষের কাছে তো আমার ভিডিও দিলে আমার ইজ্জত দিলে আমার কার সাথে বিয়ে হয়েছে সে আমার স্বামী, স্বামীর মানুষের ইজ্জত আমার ইজ্জত তো তার কাছেই বিক্রি করছে, আর আমার এই আমার স্বামীর বিচার করে দিছে, আর আমার স্বামী অনেক ভয় থাকে বোন সারাদিন কাজ করে একটু সময় পাই বোন, এই সময় টুকু মানে আমার এত ঠেলে দেয়
মানে কল্পনার বাইরে না। আর এর সাথে আমার বন্ধুরা ভাই জড়িত আছে, মানে আপনি সারাদিন কষ্ট করেন প্রবাসে, প্রবাসে থাইকা সারাদিন কষ্ট করেন, কষ্ট শেষে যখন অবসর হন তখন আপনাকে ভয় দেখা, মাসের টাকা যদি না দেওয়া হয় তাহলে এই আপনার ন্যাকেট ছবি ন্যাকেট ভিডিও এগুলো ভাইরাল করা হইব, উনি আপনাকে ভয় দেখাইতেছে আপনার হাজবেন্ডকে। হ্যাঁ আমার এরকম ভয় দেখায়। আর আমার বোন জামাই এই যে এগুলো সব বুদ্ধি দেয়, সে বুদ্ধি দেয় আর সে আমার এরকম ভয় দেখায়। তা আমি সবার কাছে বলি, আমি মনে হয় পৃথিবীতে বাঁচতে পারবো না, মানে আমার এই ভিডিও গুলো যদি ছড়াই দেয়। আমার এই 3 দিনের সন্তান আছে, আমি চাই যে আমার সন্তান দিনে যে আমি পৃথিবীতে বাঁচতে থাকি। আমি এত কষ্ট করি শুধু আমার সন্তানের জন্য, আর আজকে আমার এই ইনজার পৃথিবীর সব মানুষে দেখবে বলে আমি সহ্য করতে পারবো না। আমি যে নিজে আত্মহত্যা করে মারা যাবো, আমার এই ভিডিও পাশে আমি আমার বাপ মা ভাই বোনের সামনে মুখ দেখাইতে পারবো না। আমি তো কোনো ছেলে নেই, আমি নিজে আমার স্বামী রে, আমি বিশ্বাস করছি আমার স্বামী রে। আর আমি তার সাথে কোনো অভিনয় করে বিয়ে করি না, সে আমার পুরুষকে বিয়ে করছে। ভালো মানুষের বাট নাই বোন। শুনেন, আপনার এই ভিডিও যদি কখনো, এই ভিডিও যদি কখনো নেটে ছাড়া হয়, আপনার হাজবেন্ডকে আপনি আপনার হাজবেন্ডের নামে একটা ডিডি করে রাখতে হইব, ঠিক আছে? আপনার দেশের বাড়িতে কেউ আছে? আপনি আর ছোট একটা ডিডি করে রাখতে হইব ওনার নামে, যে আপনার আপনাকে ভয় দেখাইতেছে, আপনার মান সম্মান এগুলা ভাইরাল করব, এগুলা নিয়ে হে নেডে এগুলা ইয়ে করব, নেকেট ছবি নেকেট ভিডিও। তো আপনি একটা ডিডি করে রাখলে ওইটা ভালো হইব, ঠিক আছে? পরবর্তীতে কখনো যদি আপনার এগুলা ভাইরাল হয় তার নামে মানহানির কেস করা হইব, ওটা অটোমেটিক সরকারিবাদী কেস হয়ে যাইব। ঠিক আছে, আমার আম্মুকে বলুন, দেখি আমার আম্মু, আমার আম্মু তো বলছিল যে বাবা এইসব ভিডিও ভিডিও করা লাগলো না, কিন্তু বোন আমি সহ্য করতে পারি না। আমি সারাদিন পরে একটু কাজ করে সময় পাই, আমার একটু খারাপ কথা বলে, আর আমার ধারে যত পৃথিবীর খারাপ নাকের ছবি আছে এইগুলো আমার ধারে পানায় কয়েকটি, এরকম করে খাবি, এরকম ব্যবসা করে খাবি, আমার ভাত খাইতে পারবি না। তাহলে আমি তো তার সাথে প্রতারণা করি নাই, আমি তো তার এই কোনোই করে বিয়ে করি নাই, সে আমার পুরো সাথে বিয়ে করছে।